তো এখন যাচ্ছি আমরা হসপিটাল ডাক্তার দেখাতে। আর এই যে রাস্তার চারি সাইডটা দেখাচ্ছি, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড, তারা বলছে এখানে রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের মধ্যে চারি সাইড দেখাচ্ছে। আর টোটোর মধ্যে বসে আছে গীতা দেবনাথ। তো এই যে এই সাইড দিয়ে যাচ্ছি, এখন ট্রাফিক আছে এখানে। এখন সব মুছামুছি হচ্ছে, নিচে ডাক্তার দেখাবো, তো ওখানে যেয়ে বসে থাকবো। তারপরে ডাক্তার আসলে আবার তোমাদের সঙ্গে ডাক্তারের ভিতরে তো আর ভিডিওটা দেখাতে পারবো না, তো আপাতত এখান পর্যন্ত এসছি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর ও ওইদিকে গাড়ির টাকা দেওয়া হচ্ছে, ওখানে আছে, তো চলো নিচে দেওয়া যাক। দেখতে পাচ্ছ এখন মুছামুছি চলছে, এখনও আসেনি, আমরা ফার্স্ট চলে এসেছি। তো আমি আরও আগে আসলাম, তো অনেকটা দেরি হয়ে গেছিলাম ঘুম থেকে উঠতে, ঠান্ডা লেগেছিল প্রচুর। ডাক্তার দেখানো কমপ্লিট, তো তোমাদেরকে বাড়ি যেয়ে দেখাবো আমাকে কত কত ওষুধ দিয়েছে। দেখো এক ব্যাগ ভর্তি, একটা ব্যাগ নিয়েছি, এখন দুটা ব্যাগ হয়ে গেছে, প্রচণ্ড ওষুধ দিয়ে দিয়েছে। আমি তো ওষুধ দেখে মাথা ঘুরে, আমার চকলেট দিবা, হ্যাঁ চকলেট। তো ফ্রেন্ডস, খাই খাই গীতা খাই খাই না করলে হবে। তো দেখো রাস্তার মাঝে খাবার পেয়ে গেছি, তো দেখো তো খাবার দেখতে পাচ্ছ এগুলো সব। আমি চকলেট খুঁজছিলাম অনেকদিন ধরে, অরেঞ্জ চকলেট আমার খুব ভালো লাগে, হ্যাঁ তো চকলেট খেতে খুব ভালো লাগে, তো চকলেটটা পাচ্ছিলাম না। ও আমাকে বড় প্যাকেট এনে দেবে বলছিল, তো আমি না বড় প্যাকেটে পরে যদি নষ্ট হয়, কারণ আমার মন হয় না চকলেট, কারণ আমার মন কখন খাবো কখন না খাবো সেটা কোনো গ্যারান্টি নেই। তো এবার আমি বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে, সেটা কি বলে না, তো ট্রাফিক মোড়ের এখানে চলে এসেছি, তো দেখতেই পাচ্ছ। আর আমি আজকে আমরা অন্য গাড়িতে আসি না, তো আমাদের গাড়িতেই আসি বেশিরভাগ, দেখতেই পাও গাড়িতে থাকি। আর সবাই চিল্লাচ্ছে, ভিডিও করছি সবাই, মানে তো ওইদিকে অনেকে ডাকছে ভিডিও করার জন্য, পাথরদারা আছে। তো আর যাবো না, শরীরটা ভালো না, আর এখন আজকে হেঁটে হেঁটে যাচ্ছি, অটো ধরবো, কারণ আজকে চলে এসেছি তাড়াতাড়ি, তার জন্য আজকে গাড়ি নিয়ে আসিনি। আর গাড়ি অনেকটা, গাড়ির তেলও দাম বাড়া, আর 5 টাকা ভাড়া 10 টাকা ভাড়া, আর আসতে এখানে 100 টাকা তেল চলে যাবে, তার থেকে হিসাব করে তো চলতে হবে। তো তোমাদেরকে বাড়ি যেয়ে বলবো যে আমি কতটা লাকি, আমার তোমাদের সবার কতটা আশীর্বাদ পাচ্ছি। আর কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, তবু বলছি। আর এখন এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, বাস দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি, তো আমরা বাসে নেবে না, আমাদেরকে এখান থেকে এইটুকু তো নেবে না।
না বাসে যাব না। তো দেখতে পাচ্ছ আমি ওর হাত ধরে আছি, হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো, কারণ আমি ভিডিওর দিকে খেয়াল আছে তো তার জন্য আমি হাতটা ধরে আছি ওর। আর চারিদিকে বাসটা যাচ্ছে, আওয়াজ হচ্ছে ঘ্যান 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 ঘ্যান। তো ফ্রেন্ডস গাড়িতে উঠে গেছি দেখতে পাচ্ছ, আর এখানে অনেক লোক আছে, এখানে ড্রাইভার কাকু আছে, হাসছে, গাড়ি চালাচ্ছে, হাসছে। তো আমাদের বেশি দূর বাড়ি, তোমাদেরকে যে বলবো যে আমি কতটা তোমাদের আশীর্বাদ এবং হেল্প পাচ্ছি, কারণ আমি ডাক্তার দেখাতে এসেছি, সেখানে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল, মানে এতটা সেলিব্রিটি হয়ে গেছি। আর ওর সব কিছু ওর মানে এতে স্কুলের থেকে ডলবক্স স্কুলে গাড়ি চালিয়ে স্কুল থেকে অনেকটা আমাকে হেল্প করেছে, আমাদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিল। তারপর ওখান থেকে ডাক্তার এখান থেকে আমাদের অনেক ওষুধ ফ্রিতে দিয়েছে, যে ওষুধটা কিনতে 2,500 টাকা নিত ওইগুলো ফ্রিতে। তারপরে একজন আমাদেরকে দীঘা থেকে টাকা পাঠিয়েছে ডাক্তার দেখানোর জন্য, মানে আমি কতটা লাগি আর তোমাদের কত আশীর্বাদ পাচ্ছি, মানে এত এত ফ্রেন্ডসদের আশীর্বাদ তো পাচ্ছি। এইভাবে সুস্থ থাকতে দেয় তোমরা আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে দাও। আর কি বলবো, তোমাদেরকে বাড়িতে আমার দেখাচ্ছি, এখন আমরা ফলফুলে ভিজে আছি, মকনগর আছি, মানে এখানকার তো আমি চিনি না বেশিরভাগ, আস্তে আস্তে সব কিছু চিনে নিচ্ছি। কোথাকার উত্তরবঙ্গের মেয়ে এসে পশ্চিমবঙ্গে পড়ে গেছি, আস্তে আস্তে সবই দিচ্ছি। কিছু বলো কেন বে। তো ফ্রেন্ডস গাড়ি থেকে নেমে গেছি, দেখো গাড়ি চলে যাচ্ছে, আর আমাদের ডাক্তার দেখানো হচ্ছে, এবার আমরা বাড়ি যাবো না। আর আমার গাড়ি খুবই লেগে আছে, তার জন্য ওকে ধরে ধরে যাচ্ছি, কারণ পুরোটা দেখতেও পাচ্ছি না, উল্টো যদি পড়ে যায় মানুষের মান শেষ এখন। আর উল্টে পড়ে গেলে এখন আমার থেকে আমার বেবির বেশি ক্ষতি হবে, সব দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমার বেশি দায়িত্ব নাই। এখন কেন এত আমাকে ইয়ে করছে বলো তো, মানে আমি যাই হোক গা, আমার বেবি যদি কিছু না হয়। তো এখানে চায়ের দোকানও আছে, হাই করছে দেখতে পাচ্ছ। তো আর বেশিক্ষণ দেখাবো না, তো দই খাওয়ার ইচ্ছা কিন্তু এখন ঠান্ডা লেগে আছে, খাবো না, পরে খাবো অন্যদিন। তো আমাদের বাড়ি এদিক দিয়ে যাওয়া যায়, মিয়াপুর ব্রিজের মুখ দিয়ে। তো ফ্রেন্ডস দেখো গরুটা রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি তো ফার্স্টে ভেবেছিলাম মেরেই দিবে, তো কিছুই করেনি, এত লক্ষ্মী গরু। তো এবার চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি, এখনও কাছাকাছি আসিনি, কিন্তু এবার গলি গলি রাস্তা শেষ হয়ে গেলো, এবার মাঠের রাস্তা শুরু হবে। আমাদের বাড়ি যেতে গেলে মাঠের রাস্তাতে যেতে হয়। আর ডাক্তার দেখানো তো শেষ, কবার বলবো এক কথা, একই ডায়লগ, তোমাদেরও পছন্দ হবে না, কিন্তু হাঁপসে গেছি আমি। তো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস তোমাদেরকে বললাম গলির রাস্তা শেষ, এইবার চলে এসছে আমাদের মাঠের রাস্তা, মাঠের রাস্তা ধরলো। তো ওকে কুকুরগুলো ঘেউ ঘেউ করে, তার জন্য রাগাচ্ছে, দেখতে পারলে প্রমাণ দেখো, দেখিয়ে দিলাম, কিছুই করেনি তবু ওকে দেখলেই চিল্লাবে, রাগাচ্ছে কত, দেখো পিছে পিছে আসছে, কামড়িয়ে দিবে দেখো, রাগানোর কি দরকার। তো দেখো এর দেখো ওখানে চলে গেছে, কুকুরগুলোকে রাগাচ্ছে আর ওকে তাড়ছে। তো ফ্রেন্ডস আমার বাড়ি ওই দেখো ওখানটায়, কই বাড়ি, হেমা বাড়ি দেখতে পাই না, ওই যে আমার বাড়ি, কই 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 ওই যে। তো আগে চলে গেছে দেখতে পাচ্ছ গেটের সামনে আমাকে দেখে, কারণ আমি এত জোরে হাঁটতে পারি না, তার জন্য বাড়ি ঢুকে গেল ও, আর আমি রাস্তায় এখনও পড়ে আছি, আর সর্দি লেগেছে তার জন্য নাকে উফ করছি, হাসি পাচ্ছে, লজ্জা পাচ্ছে। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো। তো চলে এসছি আমার নিজ বাড়িতে, মানে কোথাও যাওয়ার থেকে নিজের বাড়িতে থাকা অনেকটা ভালো। তো দেখো আমার বাড়ির চারপাশে নিম গাছ, একটা দুটা তিনটা চারটা সব নিম গাছ হয়েছে, দেখতেই পাচ্ছ। আর ভিডিওটা নিম গাছে কেন করছি, আমার বাড়ি থেকেও দেখতে পারো, টিনের চালের ওপর পার হয়ে গেছে, ছায়াও হবে, কত সুন্দর দেখতেও সিনারিটা, খুব সুন্দর লাগছে। আর বাড়ি চলে এসেছি, আর গাছের লঙ্কাও হয়ে আছে, দেখো পেকে পেকে আছে, হাঁপসে গেলাম, তো আমার জন্য গেট খুলেই রেখেছে।
তো আমার বেশি টেনশন হছিল আমার হাঁসগুলা কি করছে কে জানি। তো চলে এসেছে আমার পুচকু হাঁস। হ্যাঁ, আমার ওষুধ নিয়ে যাচ্ছে ওদেরকে পাঠানোর জন্য। দেখো দেখো ওরা দৌড়ে দৌড়ে আসছে। দেখো কই, আমি তো দেখতেই পাই না। দেখতে পাচ্ছো আমার ওষুধের কেরি দেখাচ্ছে, মানে ওদের জন্য মাছ নিয়ে আসে। তো কালো কেরিতে ওরা ভাবছে মাছ নিয়ে এসছে, তাই দেখো। হ্যাঁ খা, আমার বদল তোরাই খা আমার ওষুধগুলা। খল 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 বলছে, খল দে। দেখছো ওই কালোটা সাহস, দেখো যে চান করেছিল সবার আগে, ও যে মুখ বাড়ছে। মা আবার কে বেঁধেছিল দেখো, দাঁড়া 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 খুলে দিল। ঘেটরি কানা, এটা হলো কালকুচি, ওটা হলো স্ট্যান্ডার্ড ভদ্রলোক, ওটা হলো বড়টা, আর এটা হলো ঘেটরির দিদি। ছটা ছটা নাম। তোমাদেরকে কি বলবো, যে ভগবান যে হয় মানুষ রূপেই, কিন্তু ভগবান আসে, ভগবান কিন্তু সত্যি যে চলে আসতে পারে সেটা না, কিন্তু মানুষ রূপেই বা মানুষ পাখি পশু যাই হোক যেটা কিছু হোক, ভগবান কিন্তু মানুষের রূপেই আসে বেশিরভাগ দেখবে। আর আমি যে মানে এত কষ্টের মধ্যে আছি, আমার মনেটা যেন অফ হয়ে গেছে, তার মধ্যে আমি ওষুধপত্র কিছুই কিনে খেতে পারছিলাম না, কারণ অনেক অফ ধার এটা ওটাতে আমি ফেসে আছি, তোমরা সবাই জানো। তো মানে কি বলবো, আমার চোখ দিয়ে জল চলে আসছে এত কথাটা বলতে, যে আমাকে এতভাবে সবাই আমাকে সাপোর্ট করছে আর হেল্প করছে, মানে সুখের দিনেও মানে খুশিতে আনন্দতে চোখে জল চলে আসছে। তো ফার্স্ট কথা, যারা যারা আমাকে হেল্প করেছে, তো আমার মনিটর অফ হয়ে গেছিলো, তো আমার শরীর প্রচণ্ড খারাপ, তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ভেঙে গেছে শরীর। তো আমার ডাক্তার দেখাতে যে আজকে ডাক্তারও বললো ওজন ওয়েট একটুকু বাড়েনি, কারণ ভালো মন্দ খেতে পারি না তার জন্য। তো আমি ফার্স্ট আমার মনিটর যেন অফ হয়ে গেছিলো, তারপর আমি ডাক্তার দেখাবো কী করে কিছু বুঝতে পারছিলাম না, তো ভিডিওটা ছেড়েছিলাম। তো তার মধ্যে দীঘার থেকে, দীঘাই তো না, দীঘার থেকে এক দাদাভাই সৌমিত্র দাদাভাই আমাকে ডাক্তার দেখানোর জন্য 1000 টাকা পাঠিয়েছে, যে ডাক্তার দেখাও তুমি, শরীরের যত্ন নাও। তো থ্যাংক ইউ দাদাভাই তোমাকে, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য, তোমরা সবাই তো আমার পাশেই আছো। তো তারপরে স্কুল থেকে ডনবক্স স্কুলেরও গাড়ি চালা, ওখানে দীপেনদা বলে একজন আছে, ও অনেকটা হেল্প করেছে, কারণ ডাক্তার ওখানে নাম দেখানো টেখানো সব দীপেনদাই করে দিয়েছে, তার জন্য আমাদেরকে আগেও ছেড়ে দিয়েছে। আর কি বলবো ডাক্তারবাবুর কথা, ওখান থেকে দীপেনদা এতটা হেল্প করে দিয়েছে, ডাক্তারবাবু আমাদেরকে ভালোভাবে দেখলো, সবার আগে আমাদেরকে ঢুকিয়ে দিল, আমাদের নাম্বার সিরিয়ালে ছিল, নাম্বার থেকে আগে আমাদেরকে ফোনে ডাকলো যে ডনবক্স স্কুলে কেউ আছে, আমরা বললাম হ্যাঁ। তো ওখানে আমাদেরকে আগে ঢুকিয়ে দিল, ঢুকানোর পরে ডাক্তারবাবু ভালো করে আমাদেরকে দেখলো, দেখার পরে আমাদেরকেও কিছু মানে ওষুধ, সিরিয়াস অবস্থা ছিল বলে তার জন্য আরো, হ্যাঁ আমার তুমি বমি করছিল বেশি, আর বমি খুবই বমি হচ্ছিল, শরীর খুবই খারাপ ছিল আমার দুদিন আগে, আর এখন একটু ঠান্ডা লেগে আছে। তো ওটা সব জানে দীপেনদাও জানে, আর ও তো স্কুলে নিয়ে যায়, বাড়িতে এসে রান্না বান্না কাজ মাস সবই করে, বুঝতেই পারছে। তো ডাক্তারবাবু আমাদেরকে দেখে প্রেসক্রিপশনে অনেক কিছু ওষুধ লিখে দিয়েছিল, তো ওষুধগুলো অনেক কিছুই কিনতে হতো। তো ডাক্তারবাবু মানে ভগবানের মতন আমাদের সামনে এসে আমাদেরকে এতটা হেল্প করেছে, যে হয়তো ভগবানই এরকম করে দিয়েছে যে আমরা ওষুধগুলো কিনতে পারবো না এত ওষুধ, কারণ 4-5 হাজার টাকার ওষুধই কিনতে হবে এতগুলো ওষুধ, কারণ আমি তো আগেও কিনেছি কয়েকটা ওষুধের দাম আমার আগে 3000 টাকা নিয়েছিল। তো ওখান থেকে ডাক্তারবাবু আমাদেরকে শুধু 3টা ওষুধ কিনতে দিয়েছে, তো দেখো, আর বাকি সব ওষুধ আমাদেরকে ফ্রিতে দিয়েছে, তোমাদেরকে কি বলবো, দেখো কত ওষুধ, এই ওষুধগুলো এখন অনেক টাকার ওষুধ আছে। তার মধ্যে ডাক্তারবাবু আমাদের ভিজিটও নেয়নি, আমাদেরকে একটা কার্ড দিয়েছিল, ওই কার্ডে আমরা দেখিয়েছিলাম সবার, ওই কার্ড দিয়ে 300 টাকা করে ভিজিট নিচ্ছিল, তো আমাদের 1 টাকাও ভিজিট নিল না। তারপরে আমাদেরকে ফ্রি ওষুধ কতগুলো দিয়েছে দেখো, 2টা ভিটামিন দিয়েছে, এগুলোরও দাম আছে প্রায় 1000 টাকা করেই দাম আছে, 2টা ভিটামিন ফ্রিতে দিয়েছে ওখান থেকেই, এই ওষুধগুলো ফ্রিতে দিয়েছে। তো এগুলোর ভিতরে কিন্তু একটাই ওষুধ না, আমি ভেবেছিলাম একটা, তো এখন খুলে দেখি এগুলোর ভিতরে, আমি ভেবেছি একটা খাবে একটাই ওষুধ থাকবো কোনো ব্যাপার না, কারণ ওষুধ খেতে পারি না। তো 2টো করে ওষুধ ভরা আছে, মানে অনেক দিন চলে যাবে ওষুধগুলোতে।
দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রিতে আমাকে দেওয়া হয়েছে। তারপর এই পাউডারটা রাতে খাওয়ার জন্য দিয়েছে, এটাও ফ্রিতে, 5 প্যাকেট পাউডার ওখান থেকে ডাক্তারবাবু আমাদেরকে ফ্রিতেই দিয়েছে, মানে কি বলবো এতটা। তারপর এই ওষুধগুলো আমাদেরকে ফ্রিতে দিয়েছে, আনন্দও লাগছে, মানে কি বলবো এতটা। এগুলো কিনেছো? আর দাঁড়াও দেখাচ্ছি কিনারগুলো, এগুলো দেখো, এগুলোর ভিতরে 4টা করে ওষুধ থাকছে, এগুলো সব ফ্রিতে দিয়েছে। তো 4টা করে দেখতে পাচ্ছ অনেকগুলো ওষুধ আছে, এটাও ফ্রিতে দিয়েছে, মানে কি আর বলবো। আর আমি ওষুধ তো খেতেই পারি না, তাও আমাকে খেতে হবে আমার বেবির জন্য। আর আমার প্রচন্ড সর্দি লেগে গেছে, কথাও বলতে পারি না, খুবই অসুবিধা হয়। আর তোমরা বলো যে ঘুরতে গেলে আমার শরীর ঠিক হয়ে যায়, কিন্তু না, আমি একদিন ভিডিও করলে তারপর দুদিন ভিডিও করতে পারি না, তারপরে আবার ওই আগেকার ভিডিও মিস করে আমি ছাড়ি, কারণ আমার অবস্থা খুবই খারাপ। এটাতেও আরও ওষুধ আছে দেখতে পাচ্ছ, এগুলো সব আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে। এই কয়টা, 6টা 7টা 8 রকম ওষুধ আমাকে ফ্রিতে দেওয়া হয়েছে। আর এগুলো আমরা কিনেছি, এখানে 3টা ওষুধ লিখে দিয়েছিল কেনার জন্য, এই যে রাত মারা আছে, 1 2 3টা, এই এই যে 1 2 3টা, এই 3টা কিনেছি। তো আমরা ডাক্তারের নাম হলো বাবুলচন্দ্র দে, ডাক্তার দেখিয়েছি, তো দেখো ওষুধ এই 3টা কিনেছি, 3টাতেই 1000 টাকা নিয়েছে। তাহলে এই 3টাতে যদি 1000 টাকা নেয় এইটুকু ওষুধেই, তাহলে এতগুলো ওষুধ তাহলে কত টাকা হবে, মানে কি বলবো, ভগবান রূপে সবাই আমাদেরকে এরকম ভাবে হেল্প করছে। এখানে দেখো অনেকগুলো ওষুধ আছে, এগুলো সব খালি পেটে খেতে হবে। তো এখন শুধু ওষুধই খাও, বস্তায় বস্তা এত ওষুধ। আর এটাতে ভেবে আমি ভেবেছি কি, এটা ভিটামিন হয়তো ফাইলটার কিছু একটা হবে, ওষুধ একটু করে খেয়ে নিবো। তো অবস্থা দেখো আমার, মাথা কাটা, আমি যে আমি ওষুধ খাই না, লুকিয়ে লুকিয়ে ফেলে দেয় ওষুধ ও না থাকলে। আর দেখো ওষুধ, দেখো আমাকে কত ওষুধ দিয়েছে, এটা 2 বার করে খেতে হবে, সকালে আর রাত্রে খাবার আগে। দেখো এগুলো সব কিনতে হয়েছে। আর এটা কিনেছি,